টপিক বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ। বাংলাদেশ যখন এর আগে আফগানিস্তানের সাথে খুব ভালো খেলছিল, তখন একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে আসলে তারা যদি একটু ধরে খেলতে পারে শেষ পর্যন্ত কিন্তু তারা উইন হতে পারে। বাট এই ধরে খেলাটা তারপরে পাকিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে আমরা দেখছি, আজকেও ইন্ডিয়ার সাথে প্রথম দিকে দেখছিলাম যে একই ভুল তারা করতেছিল, যে ধরে খেলার যে অভ্যাসটা সেটা আসলে এখনও গড়ে ওঠে নাই, তারপরও প্র্যাকটিসটা আসলে খুব বেশি হয় নাই। তারপরও আজকে আগের থেকে নিয়ত করছিলাম যে বাংলাদেশে খেলা দেখবো না, কিন্তু তারপরেও সেই দুপুর থেকে এখন পর্যন্ত স্টিল এখানে বসেই খেলা দেখছি। আশা ছিল যে ইন্ডিয়াদের হারাবে, হয়তো বা এটা আশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আশা একেবারেই লাস্ট দুই বল থাকতে আমরা জিতে গিয়েছি। এটা আসলে খুবই খুবই এই মুহূর্তে খুশির খবর আমার কাছে। আরেকটা ব্যাপার হলো, এই খেলাটা বাংলাদেশ আর কবে খেলবে, আসলে কেন তারা এই জিনিসটা পারে? আজকে লোয়ার অর্ডার যারা খেলছে তারা দেখেন কি দারুণভাবে শেষ পর্যন্ত, নাসুম কীভাবে রিকভার করছে টিমকে, তা সে কিন্তু মানে ব্যাটার না, সে বোলার, ঠিক আছে, অলরাউন্ডার, বাট সি ইজ নট অনলি ব্যাটার বা ফুল টাইম ব্যাটার না। তো এই বিষয়গুলো আসলে কেন বাংলাদেশ এখনও পর্যন্ত রিকভার করতে পারে না, সামনে ওয়ার্ল্ড কাপ, এর আগে নিউজিল্যান্ড সিরিজ, এই জিনিসগুলো আজকে যদিও এই পেজে অফ টপিক এটা, তারপরেও যেহেতু দেশ জয় হয়েছে, দেশের জয় হয়েছে, সেই ক্ষেত্রে আসলে না এসে পারলাম না। মানে রিসেন্ট যে অবস্থা বাংলাদেশ দলের, এটাতে একেবারেই সত্যি কথা বিশ্বকাপে ভালো কিছু আশা করা যায় না। কিন্তু এই যে ধরে খেলাটা, কেউ হয়তো মিস করে গেলে আরেকজন সেই জায়গাটা রিকভার করাটা, এই জিনিসটা যতদিন না বাংলাদেশ পারবে ততদিন আসলে এই গ্যাপগুলো থেকেই যাবে। এটাই টপিক আসলে ছোটো করে একটু বলার উদ্দেশ্যে। তবে অবশ্যই কংগ্রেচুলেশন বাংলাদেশকে, শেষ ম্যাচ হলে এটা যদিও ফলাফলটা খুব বেশি আসলে এই টুর্নামেন্টে কিছুই বই আনবে না, তো তারপরেও শেষ ম্যাচ যেহেতু একটা জয় নিয়ে দেশে আসতে পারছে, এই জন্য অবশ্যই অভিবাদন। আরেকটা ব্যাপার হলো যে এই ধরে খেলাটা শিখতে হবে, আর অবশ্যই যারা ম্যানেজমেন্ট আছে, সিলেকশন আছে, তাদের যে ভুলগুলো সেটা উঠতেই হবে নেক্সট বিশ্বকাপের আগে, এটাই আশা দেখি। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে যে বাংলাদেশ কিন্তু চাইলে পারে, চাইলে অবশ্যই পারে। এই চাইলে পারাটা কেন এক্সিকিউট করতে পারে না, এই প্রশ্নটা আসলে সবার মাথায়, ইভেন আমার মাথায় অনেক বেশি, শুধু আমার মাথায় না, বাংলাদেশের যে যত মানুষ আছে সবার মাথায় এটা থাকার কথা। একটা প্লেয়ারগুলো যখন একটা দেশের জন্য খেলতে যায়, সবার জন্য খেলতে যায়, তখন দেখবেন তাদের মাথায় এই ধারণা অন্যভাবে থাকার কথা। আমি জানি না তারা আসলেই কোন চিন্তা করে খেলতে যায়, তবে অবশ্যই এই জিনিসটাকে উতরে উঠে সামনের টিমগুলোতে, সামনের খেলাগুলোতে অনেক ভালো করবে, এটাই প্রত্যাশা। এতটুকুই ছিল ভিডিওটা শর্টকাটে দেওয়ার জন্য, মাঝে মাঝে কিছু রিয়াকশন ভিডিও দিব, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন টাটা, পারবে, আল্লাহ হাফেজ।